আসসালামু আলাইকুম। দেশে অথবা বিদেশে আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আজ আপনাদের নিয়ে একটি নতুন হাটে চলে আসলাম, আজকে গোড়ার হাটে গাজীপুর কাপাসিয়া আমডাইল গোড়ার হাটে। এই হাট থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর গোড়ার দাম দর সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই চেয়েছেন নতুন হাটের গোড়ার ভিডিও করার জন্য, তাই আজকে আমরা চলে আসলাম আমরাইল পশুর হাটে। এই হাটের পশুর পাশাপাশি কিছু গোড়া উঠে থাকে, তা আমরা আজকে কথা বলবো বিভিন্ন গোড়া বিক্রেতার সাথে। সাথে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দেখতেছি যে এই পাশে একটি সুন্দর অনেক সুন্দর একটি গোড়া, এই দিকে দেখি কি দাম চাচ্ছে উনি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই গোড়া কি আপনাদের? জি আমার। গোড়া কি আপনার পোষা গোড়া না আপনার ব্যবসা করেন? আমি আইনা কিন আইনা ব্যবসা করি। গোড়ার ব্যবসা করেন? জি। কতদিন ধরে ব্যবসা করেন? ব্যবসা করি আজকে 2 বছর যাবত। 2 বছর যাবত। গোড়া আসলে এগুলো তো কই থেকে সংগ্রহ করেন আপনারা? গোড়া এগুলি আনছি আমি বগুড়ার থেকে। বগুড়া থেকে আনেন? গোড়া কি আপনারা অনলাইনে বিক্রি করেন না হাটে এনে বিক্রি করেন আপনি সাধারণত? এমনি হাটেও বিক্রি হয়, অনলাইনেও বিক্রি করি, অনলাইনে বেশি। আচ্ছা, আজকে হাটে কয়টা গোড়া নিয়ে আসছেন? আজকে হাটে 4টা গোড়া নিয়ে আসছি। 4টা গোড়া বিক্রি হয়েছে এখন? না না, বিক্রি হয় নাই। আচ্ছা, কি কি জাতের গোড়া পাওয়া যায় আপনাদের এখানে? আমার কাছে বডি গোড়া পাওয়া যায়, তাজির করস পাওয়া যায়, আর আপনার এখন 2টা গোড়া আছে মারোয়ারি খুব বড়। আপনাদের হাট তো সপ্তাহে মঙ্গলবার দিন বসে, তাই না? মঙ্গলবার দিন। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে হাটটা? হাটটা সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত চলে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আব্দুল জব্বার। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কোন কোন পার্টি বেশি আসে ঘোরার জন্য? ঘোরার জন্য মনে করেন এমনি সিলেটতে আইয়ে, ঢাকাতে আইয়ে, তারপরে আপনার ওই নেত্রকোনাতে আইয়ে। ঘোড়া নিয়ে আসলে সাধারণত কি কি কাজ করা হয়? নড়াইলতে আইয়ে। ঘোড়া দিয়ে আসলে সাধারণত কি কি কাজ করা হয়? ঘোড়া দিয়া মানে এমনি কেউ কেউ হাল চাষ করে, আর যারা জানি আউশ করে কিনে তারা দৌড়ায়। আচ্ছা আচ্ছা, দৌড়ের জন্য প্রতিযোগিতা। আচ্ছা আচ্ছা, এই যে প্রথম যে গোড়াটা দেখতেছি, এটা কি জাতের গোড়া? এটা এটা হলো আমার বুড়ির বাচ্চা। বুড়ির বাচ্চা? কয়দিনের বাচ্চা এটা? এটা 10 মাসে। এটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। এটা উচ্চতা কত আছে এখন? এটা উচ্চতা এখন আছে 47। 47 উচ্চতা হবে আর কি, 50 এরকম হবে। হ্যাঁ, এটা কি চড়ার জন্য উপযুক্ত এখন? হ্যাঁ, চড়ন যা ফিরছি, পোলাবন দিয়ে চড়ান যায়, পোলাবন দিয়ে চড়া যায়, বড় মানছি ছত্তারি। তো এটা কত চাইতেছেন আজকে বাজারে? এটা আজকে বাজারে দাম হইতেছে 16,000। 16,000 কি আপনি চাইতেছেন না কাস্টমার? আমি চাইতেছি 25,000। আচ্ছা, আপনি 25 চাইতেছেন আর কাস্টমার 16 বলতেছে? 16 বলতেছে। আচ্ছা আচ্ছা, তো কত টাকা নিয়ত করতেছেন বিক্রির জন্য একবারে লাস্ট? একবারে 22,000 হলে বিক্রি করবে না? আচ্ছা, এই পাশে দিকে আরেকটা গোড়া রয়েছে, আসুন তো এদিকে। এটা কি জাতের গোড়া? এটা হলো আমাদের দেশি গোড়া, আমরা বাংলাদেশের দেশি গোড়া। হ্যাঁ, এটা কি বাচ্চা নাকি আপনার? বাচ্চা। বাচ্চা কয়দিনের বাচ্চা এটা? এটা আপনার 8 মাসের বাচ্চা। 8 মাসের বাচ্চা। এটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে গোড়া। এটা উচ্চতা কত আছে এখন? ৪২। বাচ্চা বলান চড়তে পারবো এখন? এখন বাচ্চা বলা মানতে পিচ্ছি বোলারা চড়ে চড়া যাবে। হ্যাঁ, তো এটা কত চাইতেছেন আজকে বাজারে? দাম চাইতেছে 16,000। 16,000 চাইতেছেন? আচ্ছা, কাস্টমার কত বলে? কাস্টমার বলতেছে 8,000। 8,000 টাকা? 10-12 হইলে এরকম বিক্রি করে ফেলবে না? আচ্ছা, ওই পাশে দেখতেছি একটা গোড়া, ওইটা কি আপনাদেরই? মাশাআল্লাহ, এই গোড়াটা তো অনেক সুন্দর গোড়া। এটাও বুড়ির বাচ্চা? বুড়ির বাচ্চা এটা।
এটা কয়দিনের বাচ্চা? এই বাচ্চাটার বয়স 10 মাস। 10 মাস। এটা বেটা না বেটি? বেটা গো। এইটার উচ্চতা কত আছে এখন? 45 ইঞ্চি আছে। এটা কত চাইতেছেন আজকে বাজারে? 35,000 চাচ্ছে না? তো কাস্টমার কত বলে আজকে? এরকম বলতেছে, দিচ্ছেন না? নিয়ত করতেছেন কত টাকা বিক্রির জন্য? 20-22,000 টাকা এরকম হইলে বিক্রি করবে না? এটা কবে সংগ্রহ করেন আপনার গোড়া? কবে সংগ্রহ করছেন এই গোড়াটা? এটা কালার কি এরকম থাকবে নাকি আরো পরিবর্তন চেঞ্জ হবে? না, সাধারণত কি কি খাদ্য দিতে হয়? গোড়ারে খাদ্য দিতে হয় বুট, ভুসি, কুড়া। তাড়াতাড়ি যাতে আপনার বড় হয় এই জন্য খাদ্য হলো ভুসি, বুট, কুড়া, কুড়া। হ্যাঁ, এরকম দিতে হয়। এই গোড়ার পিছনে আপনার দৈনিক কত টাকা খরচ হইতেছে? আচ্ছা, ওই পাশে দেখতেছি আরেকটা গোড়া, ওইটা দিয়ে আপনাদের। আপনি কি সবসময় আসেন এই হাটে? আমি প্রতি মঙ্গলবারে আসি। মঙ্গলবারে? আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো বেলাশি, কোটামুনি। এটা কি জাতের গোড়া? বুড়ি গোড়া। বুড়ি, বুড়ি গোড়া। হ্যাঁ। এটা বেটা না বেটি? বেটি, বেটি গোড়া। এটা কত চাইতেছেন? এটা চাইতেছে 40,000। 40 চাইতেছেন? হাইট কত আছে এখন এটা? এখন 35 উচ্চতা। জি জি, উচ্চতা কত আছে? 48। 48 আছে। কত হতে পারে এটা? এটা 50-55 হবে। তো এটা কাস্টমার কত বলে আজকে? কাস্টমার বলতেছে 30,000 টাকা। 30,000 বলতেছে? এটা তো এখন চড়ার জন্য উপযুক্ত, তাই না? হ্যাঁ, চড়া যাবে, চড়া যাবে। এটা কি দাঁতছে? না, দাঁতে নেই এখন। না, দাঁতে নেই। এটা তো রেস খেলা যাবে। হ্যাঁ, আজকে সকালে দৌড়াইছি, বিশাল দৌড়। মাশাআল্লাহ, এই গোড়াটা তো অনেক সুন্দর গোড়া। কদম সেরকম বান্ধা কদম, ইচ্ছার হন কদম। এই গোড়ার ব্যবসার পাশাপাশি আর কি করেন আপনি কাকা? আমি আর অন্য কিছু করি না, আজকে 2 বছর যাবৎ শুধু গোড়ার ব্যবসায়ী করি। জি, আল্লাহর রহমত, আমরা করতে আর চলতে পারি। তো আপনাদের নাম্বারটা বলেন তো, মুখস্থ আছে? মোবাইল নাম্বারটা। এটা কি হয় আপনার নাম্বার? যে এটা কি হয় আপনার? এটা আমার ছেলে। ছেলে? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 5 ছেলে, মেয়ে নাই। এটা কত নাম্বার ছেলে? এটা 2 নাম্বার। 2 নাম্বার? হ্যাঁ। আপনাদের মোবাইল নাম্বার এবং ইমো নাম্বারটা পাশাপাশি দিয়ে দিয়ে। হ্যাঁ, জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট টু এইট ফাইভ ওয়ান সিক্স নাইন ফোর। নাম্বারটা আবার বলেন একটু। 0170 0172 8 2 8 2 8 2 8 5 1 5 1 9 4 9 4। আচ্ছা, আপনাদের ইমো নাম্বার কোনটা? ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এটাই। এটাই? আচ্ছা আচ্ছা। ফোন দিলে কে ধরবো আপনার এই ফোন? ফোন দিলে এটা আমি ধরি। আপনার নাম কি? আমার নাম হিরন। আচ্ছা হিরন। হ্যাঁ, আপনি কি গোড়ার ব্যবসা করেন আপনার আব্বুর সাথে? আব্বার সাথে আমি ব্যবসা করি, আব্বার মানে সহযোগিতা করি। আর কি করেন আপনি এর পাশাপাশি? পাশাপাশি আর কিছু করি না, আমি আগে কোন কাজ করতাম, এখন এগুলো করি। আগে কি করতেন? আগে মেস্তুরি কাজ করতাম। মেস্তুরির মেস্তুরির যে আপনার এই কাজের থেকে কি গোড়ার ব্যবসা অনেক ভালো? হ্যাঁ, আমার জন্য এখন ভালো, অনেক ভালো। হ্যাঁ, এখন আমার জন্য ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওই নাম্বারটাও দিয়ে দিই, আব্বার নাম্বারটা। আচ্ছা, আপনার আব্বার নাম্বারটা বলেন।
017 33 85 84 24 88 88